জিসানু মিটিংয়ের জন্য একই রেস্টুরেন্টে এসেছিল। ওয়েটারকে ডাকার জন্য পিছনে ঘুরতেই তিশাকে আবিরের সাথে দেখে ফেলে। জিসানের মাথাটা গরম হয়ে যায়। এ সময় তিশার কোচিংয়ে থাকার কথা, এখানে কি করছে, আর ছেলেটাই বা কে? ক্লায়েন্টরা না থাকলে হয়তো তিশাকে সবার সামনে কষে একটা দিত, কিন্তু চুপচাপ দাঁতে দাঁত চেপে বসে রইল। এরপর ফোন দিয়ে তিশার মিথ্যা কথাটা জিসানের রাগটা আরও বাড়িয়ে দেয়। তিশার সামনে এসে তিশার হাত ধরে টানতে টানতে নিজের গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে। জিসানকে এ সময় এখানে দেখে তিশার প্রাণ পাখিটা মনে হয় উড়ে গেছে। মনে মনে যত দোয়া দরুদ যত ছিল সব পড়ে ফেলেছে। কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। বাড়ির নিচ থেকে কেউ হর্ন বাজিয়ে মাথাটা গরম করে তুলেছে। এটার কারো কাজ না, হিটলার সাহেব ছাড়া। আমি তাড়াতাড়ি করে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে নেমে আসলাম। সাহেব গাড়িতে হেলান দিয়ে মোবাইল টিপছে, পারলে মোবাইলের ভেতর ঢুকে পড়বে। কি এমন মধু লেগে আছে মোবাইলে আল্লাহ জানে, তাই তো আমার দিকে তাকাবার সময়ও নেই। যা খুশি তাই করুক, আমার কি। আমি তার কালকের ব্যবহার ভুলি নাই, এত সহজে ভুলবো না মিস্টার জিসান। হঠাৎই গাড়ির সামনের সিট থেকে একজন অপরিচিত মেয়ে নেমে আসলো, ওয়েস্টার্ন ড্রেস আপে। মেয়েটা কি সুন্দর না লাগছে, সাধারণ বাঙালি মেয়েদের শাড়িতেই মানায়, কিন্তু এই মেয়েকে ওয়েস্টার্ন ড্রেসে অদ্ভুত লাগছে কেন? মনে হলো অন্য কোনো ড্রেস তার জন্য মানানসই নয়, এটাই বেশ তার জন্য। এটা কি তাহলে সেই মেয়ে যার কথা নিশি কাল রাতে ফোন করে বলেছে? মেয়েটা নাকি প্যারিস থেকে এসেছে জিসানের সাথে দেখা করতে, এসেই জোরে ধরেছিল সবার সামনে জিসানের ফ্রেন্ডস বিজনেস পার্টনার। কিন্তু বিলাতি ম্যাম এখানে কেন এত সকাল সকাল? উফ জিসান, এখানে কেন গাড়ি থামালি? জিসানের হাতের মাঝে নিজের হাতটা ঢুকিয়ে নিশি গাড়ি থেকে বলে উঠল, আমার বান্ধবীকে পিক করব তাই, ওই তো এসে পড়েছে। নিশি গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো, কিন্তু আমার দৃষ্টি আপাতত জিসানের হাতের দিকে, যেটাকে মেয়েটি নিজে দু হাতে আঁকড়ে ধরে জিসানের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। জিসান এবার মোবাইল থেকে মাথাটা তুলে তিশার দিকে তাকালো। তিশার ফেস দেখে বুঝতে পারলো ব্যাপারটা কি, তাই জিসান নিজেই লাবণী থেকে হাতটা ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। নিশি তিশাকে লাবণীর সামনে এনে, তিশা উনি লাবণীদি, প্যারিস থেকে এসেছে, ভাইয়ের ফ্রেন্ড। ও তিশা, ইউ আর সো কিউট, একদম ডানা কাটো করে। রায়হান আসলে জিসান রায়হানের সাথেও পরিচয় করিয়ে দেয়। লাবণী, ও হলো রায়হান, তোমাকে বলেছিলাম না। ও ইয়া রায়হান, নাইস টু মিট ইউ। তোমার গল্প এত শুনেছি জিসানের মুখে, কি বলবো, আমার তো খুব হিংসে হতো। মেয়ে হলে নির্ঘাত জিসান তোমার প্রেমে পড়ে যেত। বাই দ্য ওয়ে, তিশা কিন্তু রায়হানের বোন আর নিশির বেস্ট ফ্রেন্ড। ও তাই নাকি, তোমার বেস্ট ফ্রেন্ডের বোন, তোমার বোনের বেস্ট ফ্রেন্ড, ওয়াও সো ইমেজিং। তিশার খুব খারাপ লাগলো, কারণ জিসান শুধু ওর ফ্রেন্ড পরিচয়টা নিজের ফ্রেন্ডের বোন বলে দিয়েছে। কিন্তু কেন, তিশার তো খুশি হবার কথা, তিশা নিজেও চাইতো ওর আর জিসানের সম্পর্কটা পাবলিক না করতে। তাহলে আজ যখন জিসান নিজে তাদের সম্পর্কটা লুকালো, তখন তিশার এতটা খারাপ লাগছে কেন? নিজের অজান্তে চোখের কোণায় জল জমে গেল। গাড়িতে আজ তিশার জায়গায় লাবণী বসেছে, আর তিশা নিশির সাথে পেছনে। পুরো রাস্তায় তিশা আর কোনো কথা বলল না। জিসান লাবণীর সাথে কথা বলতে বলতে আর চোখের মিরর দিয়ে তিশাকে দেখল। তিশার বিষণ্নতা মাখা মুখখানি জিসানের বুকে তীরের মতো লাগছে। এমন হাজারো কষ্ট জিসান পেয়েছে তিশার থেকে, হয়তো আজ ইচ্ছে করে নিজের আর তিশার সম্পর্কটা লাবণীর সামনে তুলে ধরেনি। তিশাকে কষ্ট দিতে চায়নি, শুধু নিজের কষ্টটা বোঝাতে চাইছে। কারণ তিশাও তার সম্পর্কটা সবার থেকে লুকিয়ে রাখে, কারণটা কি জিসানের আজও জানা নেই। মনটা ভালো নেই, বিষ্ণুতা ভর করেছে মনের মধ্যে, হাহাকার করছে কারোর জন্য। কেন জানি মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি জীবন থেকে। লাবণীর সাথে জিসানকে দেখে আমার মনটা কেন এত জ্বলছে, কেন আমার সহ্য হচ্ছে না। একতলা কালো মেঘ যেন আমার আকাশটাকে অন্ধকার করে তুলেছে, আর আমি হাতছানি দিয়ে কিছু খোঁজার চেষ্টা করেও পাইনি। ওনাকে হারানোর কথায় মনটা কেমন কেঁদে উঠছে বারবার আশ্চর্য। আগে তো এমন হয়নি, তাহলে আজ কেন? তাহলে কি আমি জিসানকে ভালোবেসে ফেলেছি?
জিসান আমার, তার মায়ে জড়িয়ে ফেলেছে, তার ভালোবাসার বাঁধনে আমাকে বেঁধে ফেলেছে। নিজের অজান্তেই তিশার মুখে হাসি আর চোখে জল এসে পড়েছে। ক্লাসেও মন নেই তিশার। নিশি ও নীলু ব্যাপারটা খেয়াল করল, কিন্তু তবুও কিছু বলল না। ভাবল তিশার মন ভালো হলে তিশাই বলবে সমস্যা কি। ছুটি হওয়ার আগ পর্যন্ত তিশা ছটফট করতে লাগল। তিশার এমন বিহেভিয়ার দেখে নীলু কয়েকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু ও কোনো উত্তর পেল না। ছুটির পর নিশি ও তিশা গাড়িতে উঠতে নিবে, ঠিক তখনই জিসানের ড্রাইভার রফিক গাড়ি নিয়ে তাদের সামনে আসলো। আর রফিক ভাই, আপনি এখানে কি করেন? আমরা তো গাড়ি নিয়ে এসেছি। আসলে নিশি আপু আমাকে ভাই পাঠিয়েছে, ভাবি কি নিতে। তিশা খুব অবাক হয়ে রফিকের দিকে তাকালো। কেন, আর কোথায়? ভাই অফিসে, আর আপনাকে অফিসে নিয়ে যেতে বলেছে। তিশার মেজাজ গরম হয়ে গেল। কি চাই লোকটা? কাল বকেছে, আজ ইগনোর করছে, তাহলে এখন আর কি বাকি? অপমান করা বাকি আছে তাই তো? না হলে অফিসে আমার কি কাজ? ভাইয়া আমি কোথাও যাব না, আপনি চলে যান, আমি এখন বাসায় যাব। আপনি না গেলে ভাই খুব রাগ করবে আমার উপর, আমার চাকরি থাকবে না। তিশাও জানে জিসানের রাগ সম্পর্কে, তাই বাধ্য হয়ে চলে গেল। প্রায় আধ ঘন্টা ধরে তিশা ওয়েটিং রুমে বসে আছে। রিসেপশনে বসে থাকা মেয়েটি কলেজ ড্রেস পরা তিশাকে তেমন পাত্তা দিল না। নিজের নামটা কাগজে লিখে দেওয়ার পরেও রিসেপশনের নামটা চেক করেনি, তাই বাধ্য হয়ে তিশাকে এখন অপেক্ষা করতে হচ্ছে ওয়েটিং রুমে। ক্লান্ত শরীরটা এসির হালকা বাতাসের শীতল অনুভূত হয়ে ঘুমের ঘোর লাগছে, তাই সোফায় হালকা হেলান দিয়ে চোখটা বন্ধ করার সাথে সাথে ঘুমিয়ে গেল তিশা। অফিসে কর্মরত সবাই আসা যাওয়ার সময় কলেজ পড়ুয়া একজন মেয়েকে ওয়েটিং রুমে দেখে খুব আশ্চর্য হচ্ছে। সবাই ভাবছে হয়তো অফিস কর্মরত কারো সাথে দেখা করতে এসেছে। জিসানের বিদেশি কিছু ক্লায়েন্ট আসায় একটু ব্যস্ত ছিল, তাই তিশার খোঁজ নিতে পারেনি। ক্লায়েন্টদের বিদায় দিয়ে নিজের কেবিনে গিয়ে একটু আশ্চর্য হলো। তিশাকে রুমে আশা করেছিল, কিন্তু তিশা নেই। তাহলে কেউ আসেনি? না আসলে রফিক অবশ্যই আমাকে একবার কল করত। জিসান তার পিয়ে সোমকে ডাক দিল। সোম এসে হাজির হলো। আমার একজন গেস্ট আসার কথা ছিল, সে কি আসেনি? স্যার আসলে তো জানতাম, আমি নিজে রিসেপশনে গিয়ে রেনিকে বলে এসেছি, কেউ আসলে আমাকে যেন ইনফর্ম করতে। জিসানের মাথায় চিন্তা ভর করলো, সাথে সাথে রফিককে কল করলো। রফিকের কথা শোনার পর জিসান তাড়াহুড়ো করে কেবিন থেকে বের হলো। পেছন পেছন সোমও ছুটল। রিসেপশনে যাওয়ার সময় ওয়েটিং রুমের দিকে চোখ পড়ে জিসানের। তিশাকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, এতক্ষণে চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছিল। রফিককে ফোন দেওয়ার পর যখন বলল তিশাকে নাকি অফিসের সামনে নামিয়ে দিয়েছে আরও আধ ঘন্টা আগে, অথচ তিশা অফিসে আসে নাই, তাই জিসান ভয় পেয়ে গিয়েছিল। জিসান তিশার সামনে হাঁটু গেড়ে বসল। তিশার কপালে আসা ছোট চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে হালকা লো ভয়েসে ডাক দিল, তিশা। কয়েকটা ডাকে তিশার ঘুম ভেঙে গেল। চোখ খুলে জিসানকে নিজের সামনে এভাবে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে অবাক হলো। সরি, একটু চোখ লেগে গিয়েছিল। জিসান তিশার গালে একটু ছুঁয়ে, তুই ঠিক আছিস? ইয়া আমি ঠিক আছি। কেবিনা বসে এখানে কেন বসেছিলি? জিসানের কথার জবাব না দিয়ে তিশা রিনির দিকে তাকালো। রিনি তো যথারীতি ভয়ে শুকনো ঢোক গিলল। অফিসের বেশ কিছু কর্মচারী কৌতূহল নজরে তাকিয়ে আছে। আসলে সবার মাঝে কিউরিয়াসিটি কাজ করছে। তাদের রুট বস একটা পিচ্চি মেয়েকে এত আদর মাখা কণ্ঠে ডাক দিল যেন ঘুম ভাঙার অপরাধে তাকে কেউ জেলে ভরে দেবে। আমি তিশা চাহনি বুঝতে পেরে রিনির দিকে তাকাই। ওকে আমার কেবিনে না পাঠিয়ে এখানে বসতে বলেছে কেন মিস্টার রিনি? সোম আপনাকে কিছু বলেনি? অ্যাকচুয়ালি স্যার সোম স্যার বলেছেন একজন গেস্ট আসবে। আমি ভাবলাম হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবে, কিন্তু ওকে দেখে আমি ভাবলাম তেমন ইম্পর্টেন্ট না। আর তখন আপনি আমাদের বিদেশি ক্লায়েন্টদের সাথে ব্যস্ত ছিলেন, তাই আর কি। তাই আর কি? হ্যাঁ তাই আর কি, আপনি নিজে ডিসিশন নিয়ে নিয়েছেন মিস্টার রিনি। প্রথমত এই অফিসে ডিসিশন নেওয়ার জন্য আমি এখনও আছি, তাই আপনাকে বেশি ভাবতে হবে না। আর দ্বিতীয়ত, যাকে আপনি তুমি বলে সম্বোধন করছেন সেও এই অফিসের বস, তাই তাকে রেসপেক্ট দিয়ে কথা বলা শিখুন। রিনি সহ অফিসের সবাই কৌতূহল চোখে
জিসানের দিকে তাকিয়ে আছে। কি হলো মিস রিনি, আপনি হয়তো বুঝতে পারেননি আমার কথা, তাই তো? ওকে ওয়েল, তিশা লেখা কার্ডটা কোথায় মিস রিনি? রিনি কার্ডটা ঝটপট খুঁজে বের করে জিসানের সামনে আনলো। পড়ুন। কার্ডে তিশার পুরো নামটা দেখে রিনি একবার জিসানের দিকে আরেকবার তিশার দিকে তাকালো। কি হলো পড়ুন। মিসেস তিশা জিহান আহমেদ। মিস রিনি জোরে পড়ুন। রিনি তখন জোরেই নামটা বলল। অফিসের সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবাই তিশার দিকে তাকিয়ে আছে। কলেজ ড্রেস পরা, মাথায় দুটো বেনি করা, গলায় একটা আইডেন্টি কার্ড ঝুলানো, দেখতেই অনেকটা বাচ্চা বাচ্চা ফিলিং আছে এইমের মধ্যে। আর এইমে নাকি জিসান আহমেদের ওয়াইফ। জিসান আহমেদের মতো একজন বিজনেস টাইকুন, যার নিজের হাতে গড়া এত বড় বিজনেস সাম্রাজ্য, পত্রিকায় ম্যাগাজিনে এখনও তাকে মোস্ট এলিজিবল ব্যাচেলর বলে জানে সবাই, এমনকি তার অফিসে কর্মরত সবাই এটাই জানে, তার ওয়াইফ নাকি একজন টিনেজার। হাউ স্ট্রেঞ্জ। ইয়েস, শি ইজ মাই ওয়াইফ। আমি আপনার বস হলে আমার মিসেসও আপনার বসই হবে, রাইট? রিনি মাথা নাড়ল। হ্যাঁ। সো নেক্সট টাইম রেসপেক্টের সাথে কথা বলবেন, আমি একই অপরাধে দ্বিতীয়বার ক্ষমা করি না। তিশা বসে বসে এতক্ষণ জিসানের কার্যকলাপ দেখছিল। তিশার মনে যেন লাড্ডু ফুটেছে আজ। জীবনে এত খুশি কখনো হয়নি যতটা আজ হলো। পুরো অফিসের মানুষ যে 420 ভোল্টেজের শক খেয়েছে তা তাদের চাঁদের মতো মুখখানি দেখলে বোঝাই যাচ্ছে, বিশেষ করে অফিসের সুন্দরী মেয়েগুলো। তিশার ব্যাগটা নিজের কাঁধে নিয়ে তিশার হাতটা ধরে সবার সামনে দিয়ে নিজের কেবিনে চলে গেল। তিশাকে নিজের চেয়ারে বসিয়ে নিজেও একটা চেয়ার টেনে তিশার সামনে বসে তিশার হাতটা ধরে, তুই রেগে আছিস আমার উপর? আমি মাথা নাড়াই না। তাহলে তাকাস না কেন আমার দিকে? কি করে তাকাবো, আপনার নজর যে আমাকে প্রতিনিয়ত ক্রাশ করে তা কি আপনি বোঝেন? আপনার চোখের চাহনে যে আমাকে ব্যাকল করে তোলে, ডুবে যেতে মন চায় কোনো অদৃশ্য সমুদ্রে। যাবেন কি আমার সাথে? ভাসবো আমরা দুজনে, হারিয়ে গিয়ে দুজনের মাঝে? তিশার মনে প্রথম প্রেমের প্রথম অনুভূতিগুলো বলতে চায় জিসানকে, কিন্তু পারছে না। কেবল মনে মনেই ভেবে চলছে, জিসানের সামনে প্রকাশ করার ভাষা যে খুঁজে পায় না। এমনি জিসান একটু মুচকি হেসে তিশার গাল দুটি আলতো করে ধরল। আমি আমার ভালোবাসাটা গোপন রাখতে পারি না, আমি প্রকাশ করতে বেশি পছন্দ করি, সেটা ভালোবাসা হোক বা কষ্ট বা রাগ। ভিতরে রেখে ছটফট করার চেয়ে চিল্লিয়ে বলে দেওয়া অনেক ভালো, এতে মন থেকে অনেক বড় পাথর সরে যায়। মনের মধ্যে কোনো কিছু বেশি দিন রাখতে নেই, হোক না সেটা ভালোবাসা, রাগ বা হিংসা। মন নামে ছোট্ট পাখিটির এতে কষ্ট হয়, আর এতে পাখিটি রাগ করে মনকে পাথর বানিয়ে দেয়। তাই মনে কিছু থাকলে অবশ্যই বলে দিবি, লুকিয়ে রেখে কি হবে, হয়তো একদিন দেরি হয়ে যাবে। সামনের ব্যক্তিটি যে তোর সামনে সারা জীবন থাকবে এমন তো না, বেলা শেষে তাকেও একদিন চলে যেতে হবে, তখন হয়তো তুই আফসোস করবি। কেন বললাম না, এখানে অনেক কথা বাকি, কিন্তু শোনার মানুষটি নেই, ঠিক বলেছি তো? শেষের কয়েকটা কথা তিশার বুকে তীরের মতো লাগলো, চোখে একগাদা জল চলে এলো, যা তিশা তার ঘন পাপড়িগুলো দিয়ে আসতে বারবার বাধা দিচ্ছে। জিসান ব্যাপারটা বুঝতে পারে, তিশার মাথাটা হালকা করে বুকে চেপে ধরে। প্লিজ ডোন্ট ক্রাই জান, আমি তোর কান্নাটা একদম দেখতে পারি না, মনটা ক্ষতবিক্ষত হয়ে ওঠে, প্লিজ স্টপ দিস, আমি এখনো আছি তো। তিশাও জিসানকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে চায়, কিন্তু এখনো কিছু সংকোচ ওর মধ্যে কাজ করে, যার কারণে চাইলেও পারছে না। অফিসের ল্যান্ডলাইনে ফোন আসলে জিসান ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে, এরপর তিশাকে কেবিনে রেখে একটু বাইরে যায় কিছু কাজে। তিশাকে কেবিনেই বসে থাকতে বলে যায়। তিশা জিসানের চেয়ারে বসে চকলেট খাচ্ছে আর কেবিনটা দেখছে। সমকি দিয়ে জিসানি পাঠিয়েছে অনেকগুলো চকলেট, সবই তিশার ফেভারিট। কেবিনটা খুব সুন্দর করে সাজানো, মিস্টার জিসানের কেবিন বলে কথা, তার তো আবার সব কিছুই পারফেক্ট চাই, কি করে যে আমার মতো অগোছালো মেয়ের পাল্লায় পড়লো আল্লাহ জানে। দরজা খোলার শব্দে সামনে তাকালো তিশা। লাবণী কেবিনে ঢুকে তিশাকে জিসানের কেবিনে দেখে হতবম্ব, তার চেয়ে বেশি শক জিসানের চেয়ারে বসে থাকতে দেখে।
আরে তিশা, তুমি এখানে এখানে কি করছো? আর জিশানের চেয়ারে কেন বসেছো? তাড়াতাড়ি উঠো, জিশান দেখতে পেলে খুব রাগ করবে ডিয়ার। ও রাগ উঠলে ও হিংস্র হয়ে যায়, ওকে সামলানো তখন ইম্পসিবল। আর নিজের জিনিস কেউ টাচ করুক একদম পছন্দ করে না। তিশাকে উঠিয়ে সোফায় বসিয়ে দিল। তিশার একদমই মন চাইছিল না উঠতে, কিন্তু লাবণের জোরাজোরিতে উঠতেই হলো। তুমি এখানে কি করছো তিশা? অ্যাকচুয়ালি আপু আমি, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হওয়াতে, আমার না তোমার একটু হেল্পের প্রয়োজন পড়বে। অবশ্যই আপু, আপনি বলুন কি করতে হবে। জিশান তো তোমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাই না? তাহলে রায়হান তো অবশ্যই জানবে জিশানের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। গত 4 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু ইডিয়টটা আমার দিকে তাকায় না, বরং কাছে গেলেই পালিয়ে বেড়ায়। মনে হয় আমার শরীরে কোনো ছোঁয়াচে রোগ আছে। বলো তো আমি কি দেখতে খারাপ? আমি মাথা নাড়াই না। জানো প্যারিসে কত ছেলে আমাকে প্রপোজ করেছে, অথচ আমার মন আটকে গেছে এই নিরামিষটার দিকে। একদমই আনরোমান্টিক একজন মানুষ। সামনে এত সুন্দর রমণী বসে আছে, কোথাও একটু চান্স নেবে তা না করে এড়িয়ে চলে। তুমি কিছু আইডিয়া দিতে পারবে? না আসলে তোমরা তো অনেক বছর ধরে একে অপরকে চিনো, তাই তোমার সাহায্য চাইছিল, প্লিজ। লাবণের কথা শুনে তিশার শরীরে রক্ত যেন গরম হয়ে বুদবুদ করছে, মাথাটা ফাটিয়ে দিতে মন চাইছে। সামনে বসা লাবণীর, দুনিয়াতে কি পুরুষ মানুষের অভাব পড়েছে যে তোর আমারটার দিকে নজর পড়েছে? সাহস কি করে হলো আমার জিসানের দিকে নজর দেওয়ার? তোর চোখ দুটোতে আমি ফেভিক গ্লু লাগিয়ে দেব, আমার জিসানকে ছাড়া পাসবি না তাহলে মর, কোন ডুবাতে ডুবে। আর একবার আই লাভ ইউ জিসান বললে তোকে আমি সত্যি ওই কচুরিপানা ময়লা আবর্জনা ডোবাতে ফেলে দেব, দেখিস ইউ ডোন্ট নো হু অ্যাম আই। এমন হাজারো কথা তিশা মনে মনে ভাবছে আর অসংখ্য গালি দিচ্ছে লাবণীকে। ভালোবাসার যে ঈর্ষায় এতদিন জিসান জ্বলছিল, আজ সেই একই ঈর্ষায় তিশা জ্বলছে। লাবণীর মুখে জিসানের নামটাও শুনতে ভালো লাগছে না, তবে কিছু বলতেও পারছে না। জিসান বলেছিল তার ভালোবাসার দহনে তাকেও জ্বলতে হবে একদিন, তাই তো আজ তিশা জ্বলছে। জিসান আশপাশে থাকলে হয়তো পোড়ার গন্ধটাও পেত। রিনি কেবিনে ঢুকে তিশাকে সরি বলে। ম্যাম আই এম রিয়েলি সরি তখনকার ব্যবহারের জন্য, প্লিজ স্যারকে বলবেন এবার মতো ক্ষমা করে দিতে, স্যার খুব রেগে আছে আমার উপর। ইটস ওকে, আমি কিছু মনে করিনি অ্যান্ড ডোন্ট ওয়ারি, তিশা সান্ত্বনা দিল রিনিকে। লাবণী কিছুই বুঝতে পারল না কি হচ্ছে, তাই রিনিকে জিজ্ঞাসা করল, ম্যাটার কি? অ্যাকচুয়ালি ম্যাম আমি চিনতে পারিনি, উনি যে মিসেস জিসান আহমেদ। হোয়াট, কে মিসেস আহমেদ? আর তোমাকে কে বলেছে এসব ননসেন্স? তিশা এসব কি, কেন মিথ্যা বলেছো? ওএমজি তিশা, তুমি আবার জিসানের উপরে ক্রাশ খাওনি তো? তিশা কিছু বলতে যাবে তিশাকে থামিয়ে, দেখো বেবি আই নো জিসান খুবই হ্যান্ডসাম অ্যান্ড ড্রেসিং বয়, যে কেউ ক্রাশ খাবে, বাট ডিয়ার তুমি এসবের জন্য ছোট, আর জিসান তো তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড, বয়সও তোমার থেকে বেশ বড়, তাই এমন অদ্ভুত চিন্তা মন থেকে বের করে দাও। আর জিসান জানতে পারলে তোমার অবস্থা খুব খারাপ করে তুলবে, এ ধরনের ফাইজলামি ও একদমই পছন্দ করে না, সে কিছু বলতে যাবে। এ সময় জিসানও কেবিনে এসে পড়ল রিনিকে দেখে। তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি স্যার ম্যামকে সরি বলতে এসেছি। ওকে নেক্সট টাইম যাতে ভুল না হয়, কেয়ারফুল, নাও ইউ গো। ইয়েস স্যার। রিনি চলে গেল। লাবণী কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে, পরে এ নিয়ে চিন্তা করব। এসব বাদ দিয়ে জিসানকে জিজ্ঞেস করল, তো জিসান লাঞ্চের কি প্ল্যান, সামনের কোনো ভালো রেস্টুরেন্ট চলো যাই? জিসান তিশার দিকে তাকিয়ে, সরি লাবণী, লাঞ্চ আজ তোমাকে একাই করতে হবে, আবার আজকে লাঞ্চের প্ল্যান তিশার সাথে। সো হোয়াট, তিশাও আমাদের সাথে জয়েন হবে, এনি প্রবলেম তিশা? কিন্তু তিশা হ্যাঁ না কিছুই বলতে পারল না, কারণ এমন সিচুয়েশনে কি বলবে বুঝতে পারছে না তিশা, তাই জিসানের দিকে তাকিয়ে আছে। বাট আই হ্যাভ এ প্রবলেম। জিসানের কথায় লাবণী অবাক হলো,
আর বিস্মিত চোখে জিশানের দিকে তাকালো। সমস্যা কি জিশান, এমন করছো কেন? আমি টিশার ব্যাগটা হাতে নিয়ে আজকাল অফিসের কাজের চাপে আমি টিশার সাথে একদমই সময় কাটাতে পারি না, তাই আজকে সময় বের করে ওর সাথে লাঞ্চের প্ল্যানিং করেছি। এই সময়টা আমি টিশার সাথে একান্তই কাটাতে চাই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। লাবণী বসা থেকে দাঁড়িয়ে, নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ ক্লিয়ার করে বলবে হচ্ছেটা কি? আমি ফ্রাস্ট্রেট হয়ে পড়ছি। টিশার সাথে তোমার এমন কি সম্পর্ক যার জন্য ওকে সময় দিতে হবে? জিশান টিশার হাতটা ধরে নিজের কাছে টেনে আনলো, যা দেখে লাবণী অবাক চাউনি দিয়ে তাকিয়ে আছে। জিশান বুঝতে পারে, তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, লাবণী, শি ইজ মাই ওয়াইফ। দেয়ার ইজ নাথিং রং উইথ ওয়ান্টিং টু স্পেন্ড টাইম অ্যালং উইথ মাই ওয়াইফ। অ্যান্ড ওয়ান মোর থিং ইউ ডিড নট ওয়ান্ট টু নো, ইফ দেয়ার ইজ এনিওয়ান ইন মাই লাইফ, দেন লিসন, দিস গার্ল ইজ স্প্রেডিং মাই মাইন্ড, মাই লাইফ স্টপস উইদাউট হার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। জিশানের কথায় লাবণী স্তব্ধ হয়ে গেল। জিশানকে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। অশ্রুসিক্ত নয়নে জিশানের দিকে তাকিয়ে আছে। জিশান তিশার হাতটা ধরে কেবিন থেকে বের হতে নিল, কিন্তু লাবণীর প্রশ্নে থেমে যায়। কবে করেছো জিশান? বেশি দিন তো হয়নি প্যারিস থেকে আসলে, এত কি তারা ছিল তোমার? আমি লাবণীর দিকে না তাকিয়েই উত্তর দিলাম, আমি টিশাকে বিয়ে করার পর প্যারিস গিয়েছি, এখানে এসে নয়। জিশান আর একটা মিনিটও দাঁড়ায়নি, তিশার হাতটা শক্ত করে ধরে বের হয়ে গেল। জিশান যাওয়ার পর লাবণী নিজের হাতে মোবাইলটা এত জোরে আছাড় মারে যে মোবাইলটার প্রতিটি পার্ট চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লাবণী চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। সাউন্ড প্রুফ বলে লাবণীর আর্তনাদ কারো কানে গেল না। না কেন জিশান, কেন? এত সহজে আমি তোমাকে হারাতে পারবো না জিশান, তুমি শুধু আমার, শুধু আমার জিশান, শুনছো? রেস্টুরেন্টে গালে হাত দিয়ে বসে সামনের ব্যক্তিটাকে নিয়ে তিশা আজ গম্ভীর চিন্তায় মগ্ন। এত চিন্তা তো তিশা মনে হয় নিজের এসএসসি পরীক্ষায়ও করেনি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তিশা আজ জিশানকে। কি অদ্ভুত, তাই না? এই মানুষটি ওর এত কাছে থাকার পরেও তিশা কখনো খেয়াল করেনি মানুষটির হাসি কতটা মারাত্মক। এই হাসি দিয়ে কয়েকশো মেয়েকে নিমিষেই খুন করে ফেলতে পারে। জিশান রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে হেসে হেসে কথা বলছে, কারণ এটা জিশানের বন্ধুর রেস্টুরেন্ট, তাই ম্যানেজার নিজে এসেছে অর্ডার নিতে। উফ, কি হাসি! এভাবে কেউ হাসে? কি দরকার এত হাসার? একটু কম হাসলে কি হয়? উনি যদি জানতো তার এই প্রশস্ত হাসিটা আজ আমার ঠিক কোথায় গিয়ে লাগছে, তাহলে কি বন্ধ করে দিত? কই, আগে তো ভালো লাগেনি, তাহলে আজ কেন এত ভালো লাগছে আমার বুকে? ওনার সিল্কি চুলগুলোকে হাত দিয়ে এলোমেলো করে দিতে মন চাইছে, তার সরু খাড়া নাকটাকে আজ একটু স্পর্শ করতে মন চাইছে। কি অদ্ভুত সব ইচ্ছে যাচ্ছে আজ মনে মনে হচ্ছে, চকলেট আইসক্রিম আমার সামনে রেখে কেউ কড়া ধরে নিষেধ করছে, খেতে পারবে না, শুধু যেয়ে যেয়ে দেখো। কিন্তু অবশ্য যেয়ে দেখলে কি মনের ক্ষুধা মিটবে? অবশ্য একটু চেকেও দেখতে হবে। ম্যানেজারের সাথে কথার ফাঁকে ফাঁকে জিশান তিশার দিকে তাকিয়ে ইশারা করে, কোনো সমস্যা? তিশা শুধু মাথা নাড়ায়, না, আবার নিজের ভাবনায় ডুবিয়ে দেয়। উনি যখন আমার দিকে তাকায় তখন তার চোখের চাওয়ানি যথেষ্ট আমাকে পাগল করার জন্য। এই চাওয়ানিতে নেই কোনো লোভ, কোনো কামতা, আছে অবিরাম ভালোবাসা, বিশ্বাস আমার জন্য। এ কেমন অনুভূতি জন্ম হলো মনে, একে কি ভালোবাসা বলে? কি অদ্ভুত ফিলিংস! আজ তো এই রক্তটার রাগে স্টেক হিটলার জিশানকেও আমার ভালো লাগছে, মনের ভিতর কেমন প্রেম প্রেম দোলা দিচ্ছে, খুব বিশ্রী বিশ্রী চাওয়াও মনে যাচ্ছে। এ যেমন এখন আমার মনে খুব ইচ্ছে করছে জিশানের গাল দুটোতে ডিপলি কিস করে দিতে, আজ তো জিশানকে আমার চুমুতে ভরে দিতে মন চাইছে। ছি তিশা, কী সব চিন্তা করছিস? তোর এসব চিন্তাভাবনা যদি জিশান জানতে পারে তাহলে এখানে বেচারা বেহুশ হয়ে যাবে। তিশা নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে গেল, গাল দুটো লাল হয়ে গেল টমেটোর মতো। জিশান ম্যানেজারকে বিদায় দিল। তুই ঠিক আছিস তো তিশা? তিশা মাথা নাড়ায়, হ্যাঁ বলে, তাহলে তো ব্লাশিং করছিস কেন? গাল দুটো টমেটোর মতো হয়ে গেছে, আমি কিন্তু খেয়ে ফেলবো, তখন কিন্তু দোষ দিতে পারবি না।
তিশা গাল ফুলিয়ে জিসানের দিকে তাকালো। আর জিসান হাসতে হাসতে নিজের এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে ঠিক করতে ব্যস্ত। যথাসময়ে খাবার এলে দুজনে লাঞ্চ করে নেয়। এরপর জিসান তিশাকে বাড়ি পৌঁছে দেয়। গাড়িতে থাকাকালীন সময়ও তিশার চোখটা লেগে যায়, কারণ বেশ সময় ওরা জেমে বসেছিল। বাড়ির সামনে এসেও জিসান তিশাকে ডাক দেয়নি। তিশার ঘুমন্ত চেহারাটাও যে মাতোয়ারা করে তুলবে তা তো জিসানের জানা ছিল না। এক ধ্যানে তাকিয়ে থাকে জিসান তার ঘুমন্ত পরীর দিকে। তোর ঘুমন্ত চেহারাটা দেখেও আমার নেশা লাগে। তাহলে অন্য কোনো নেশা দিয়ে কি হবে বল? তুই যে আমার আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছিস তা কি জানিস? আধ ঘন্টা পর তিশাকে ডাক দেয়। তিশা ঘুম ঘুম চোখেই জিসানকে বাই বলে চলে যায়। আর জিসান তিশার যাওয়ার দিকে তাকিয়ে মুখে এক চিলটি হাসি এনে, আমার ঘুমন্ত পরী।